পরে কিনেছি, কানেরটাই দেখো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমাস ফ্যামিলিতে। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সাথে আমি একটা নতুন ভিডিও শেয়ার করব, সেটা হলো আমার ইয়াররিংস কালেকশন। হ্যাঁ, ইয়াররিংস কালেকশনগুলো তো অবশ্যই দেখা, এবং তার আগে একটা ছোট্ট কথা বলে দিই। তো কথাটা হচ্ছে, আমার আর কি খুব বেশি কালেকশন নেই কানের দুলের, খুব অল্প আছে আর কি, অল্প বলতে খুবই অল্প, যে কটা আছে সে কটা আমার প্রয়োজন মিটে যায়। তো যারা দেখবে আমার ভিডিওটা তারা উল্টোপাল্টা কমেন্ট করো না যে এই কটা কালে কানের দুল নিয়ে আর কি আবার ভিডিও করছো বা এসব, যাই হোক ধানায় ফানায়। তো আমার যে কটা আছে আমি সে কটাই দেখাচ্ছি তোমাদের, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলো যে কোনটা কোনটা ভালো লাগছে, ঠিক আছে? তো চলো দেখে নিই, চলো ভিডিওটা স্টার্ট করি। তো এই যে আমার যে ছোটো ছোটো কানে আর কি টপগুলো আছে, তো সেইগুলো দেখাবো। এই দেখো, এই একটা, এটা হলো স্টোনের ওপর। হ্যাঁ, এই যে একটা টপ আর কি, এটা আমি এখনও পর্যন্ত কোনোদিনও পরিনি, খুব শখ করে কিনেছি একটা শাড়ির সাথে ম্যাচিং করে, তো আর পরার হয়নি। দুই একটা স্টোন উঠেও গেছে, দু তিন বছর হয়ে গেছে এটার বয়স, যাক বাদ দিলাম। তো এই যে আরেকটা টপ দেখাই, এটা খুব খুবই সুন্দর, এটাও আমার খুব পছন্দের টপটা, দেখো, ঠিক আছে, এটাও বাদ দিলাম। এগুলো আর কি শটে দেখিয়ে দিই। এই যে এই কানে দুটো আর কি আমার একটা দিদি গিফট করেছিল, আমি একদিন হয়তো পরেছিলাম, তো আছে আমার কালেকশনের মধ্যে, তো রাখলাম। তো এই যে এই দুটো দেখো, এই যে ঝুমকো মতো, এই যে এই যে দেখে বলো কেমন লাগছে। এটা হচ্ছে মানে সাদা স্টোনের ওপর, আর এটা আর কি পুঁথি পুঁথি দেওয়া কালো কালো রঙের, এই যে এটা তো রাখলাম। এবার দেখাবো আমার খুব খুব পছন্দের একটা কানের, ঠিক আছে, এই যে এটা, এটা আমাদের মেলার থেকে কিনেছিলাম, কালীতলার মেলার থেকে। দেখ, বিভিন্ন রকমের কালার আছে, মাল্টি কালার। তো এই এই কানের দুলটা পরলে সব রকম শাড়ির সাথে পরা যায়। দেখো কাছ থেকে দেখাই, খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে কানেরটা। তো এটা বাদ দিই, তো আরেক জোড়া কানের দেখাই। এই দেখো এই কানের দুটো দেখো, এটা আর কি আমার জামাইবাবু নিয়ে আসলো আমার বিয়ের পরপর, দেখো পুরো সোনার মতন লাগে কানের দুটো, একদম মনে কি সোনার মতো। এই যে তখন এক দুবার পরেছিলাম কিন্তু এখন আর পরা হয় না, এই পুরো মনে কি সোনার কানের, সরালাম। এবার অন্য একটা কানের দেখাই, এই দেখো আটটা টপ। এই যে এই কানেটা খুবই পছন্দের, অনেকবার পরেছি, বহুবার পরেছি এই কানে, এই যে এই টপটা। মামা তো দেখে নিলে এটা সারাই, এটা একটা ছোট্ট কিউট একটা কানে দেখা, এটা মানে একটা দিদি আর কি গিফট করেছিল, পুরী বা দীঘায় গিয়েছিল তো সেখান থেকে এনেছিল। এই যে দেখো দেখেছো কানেরটা, খুবই পুচকো একটা কানের, খুবই পছন্দের আমার, পড়েছি দু তিনবার পড়েছি। আর এই যে একটা দেখা, আমি বেশি বড় পছন্দ করি না, আর বেশি উল্পি ঝুলপিও পছন্দ করি না আর কি, ছোটোর মধ্যে আর কি সেরকম পছন্দ করি। ওই যে এখন কানের বেরিয়েছে খুব বড় বড়, তারপরে সুতো সুতো মতন দেওয়া, আমি সব কানের পছন্দ করি না আর কি। আমার কালেকশান দেখে তোমরা বুঝতে পারছো আমি একদম আর কি ওই সমস্ত কানের আমার কাছে নেইও, আমি কোনোদিনও পরিও নি। তো এই যে একটা দেখো, উপরে এরকম ময়ূর মতন আছে, নিচে এই এই কালেকশানটা বোধ হয় সবার কাছেই আছে এই কানেরটা। আমি যতটা আর কি কানের আর কি কালেকশান দেখেছি সবার কাছে আমি দেখেছি এই এই কানের সেটটা। তো চলো সরালাম, অন্য একটা কানের দেখাই। এই যে আমার ভীষণ পছন্দের, ভীষণ ভীষণ যাকে বলে, এই যে এই কানেরটা আমার খুবই পছন্দের, এটা আর কি কিনেছিলাম আর কি বনগাঁতে আর কি দুর্গা পুজো দেখার সময়। তো একটা কানের দোকানে ঢুকেছি, এখন কানের কোনো কানের পছন্দ হচ্ছে না, তাই এটা আর কি তখন আর কি পছন্দ ছিল না, এটা কিনতে হবে তাই কিনে নিয়ে আসি, কিন্তু বাড়ি এসে দেখি খুবই পছন্দ হয়ে গেছে বাড়ি আসার পরে। এই যে চলো পাল্টালাম, এই যে আবার আরেকটা দেখাই, ওই টাইপেরই। এই দেখো এখানে আবার আয়না মতন আছে,
চলো পাল্টালাম, একটা আর কি ঝুমকো দেখাই। এই যে একটা এটা আমি একবার কি দুবার পরেছি এই কানের দুলটা। এটা আমার দিদির, দিদি আমাকে দিয়েছে এই কানেরটা, দিদি পরেনি একদিনও, কিনে আমাকে দিয়ে দিয়েছে। তা আমি পরি, আমি যেহেতু এক সামান্য একটু বড় ধরনের কানে পরি, দিদি মোটেও পরতে চায় না বড় ধরনের কানে, তো আমি একটু পরি। আমি খুব বড় পছন্দ করি না, খুব আর কি মিডিয়াম সাইজের, তোমার দেখেই তো বুঝতে পারছো। তো এই একটা আছে, খুবই বড় বলতে পারো, কিন্তু আমি এখনও পর্যন্ত পরিনি, খুব শখ করে কিনেছি কানেরটাই। দেখো খুব শখ করে কিনেছি কিন্তু আমি এখনও পরিনি, তো কেমন লাগবে আমি জানি না, এত বড় কানের আমি কোনোদিনও পরিনি। ঠিক আছে, কেমন লাগবে তো বলো, তোমাদের কেমন লাগলো আমার কানের কালেকশানগুলো, আর কোনটা তোমাদের ভালো লাগলো সেটাও কমেন্টে জানিও। তো দেখতে তো পেলে আমার কাছে খুব বেশি কালেকশান নেই, আর আমি হিবিজিবি আর কি ডিজাইনও পছন্দ করি না, খুব আর কি কম ডিজাইনের মধ্যে আর অল্প আর কি ছোটো টাইপের মধ্যেই বেশি পছন্দ করি। তো সেই টাইপেরই কানের আছে আমার কাছে দেখতেই পেলে। আর এমনি ঘরে আর কিছু আছে কানে, সেগুলো আনলাম না, সেগুলো একটা অন্য আর কি এরকমই, কিন্তু অনেকগুলো আর কি হয়ে যাচ্ছে বেশি তাই। তো যাই হোক, তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমার কানের কালেকশানগুলো কেমন লাগলো। তাহলে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখাচ্ছি অন্য একটা ভিডিওর সাথে, তাহলে এখন টাটা।